আমরা সত্যি বাংলার মুসলমান, খেটে খাওয়া মুসলমান, গরিব মুসলমান, মোহাম্মদ ইসলাম। আমাদের সারা বাংলাদেশে আন্দোলন ছড়াতে হবে। বাঙালি মুসলমান আমরা ইউনিক। আপনি শরিয়াত করে স্বয়ং আপনার আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে। দেশ কালা শান্তির কথা ভেবে রয়েছি আমরা নীরব। এই কারণে আমাদের ফকির লালন শাহ, আমাদের অনেক বড় বড় মাপের ইরাউলিয়ারা আমাদের দোয়া দিয়ে গেছেন এই মাতৃভূমির কাছ থেকে কিছু ধর্ম অন্ধ মৌলবাদী, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন কেন নিতে পারে? কোন পথে ওরা চলছে, হায় পরওয়ারদিগার, যে হাতে তাদের কোরআন শরীফ সেই হাতে কেন তলোয়ার? নারায় তাকবীর আল্লাহু আকবার বলে দিচ্ছে যে হাতের ডার, হত্যা করছে ওরা মানব জাতি তোমার আশরাফুল মাখলুকাত। কোন পথে আমরা চলছি, হায় পরওয়ারদিগার, বাড়িতে বাড়িতে আজ কোরআন শরীফ তবে নেই তার কোন তলোয়ার। প্রতিদিন বৈষম্য আর বিদ্বেষ দেশ জুড়ে, প্রতিবাদ প্রতিবাদ উঠুক আজানের সুরে সুরে, ওরা জৈতুনের ডাল মাটিতে ছুঁড়ে ফেলে অস্ত্রপাত করেছে, ওরা শান্তির পায়রাকে হত্যা করে পুষতে শিখেছে, ওরা জৈতুনের ডাল মাটিতে ছুঁড়ে ফেলে অস্ত্রপাত করেছে, ওরা শান্তির পায়রাকে হত্যা করে শকুন পুষতে শিখেছে। কোন পথে আমরা চলছি, তোমার অস্তিত্ব স্বীকার করি আমরা যে গুণাগার, ধর্মান্ধ উগ্রবাদীদের নাম দিলাম মৌলবাদ, পাল্টে জবাব ওরা দিল আমাদের তোরা নাস্তিক মোরতা, দেখি আমরা দেখছি হায় পরওয়ারদিগার, হত্যাকারী আর সেনাকারীরা সেজেছে নব্য পয়গম্বর, একাত্তরের কাফের সর্দারকে ক্ষমা করেছে আদালত, রোজ হাশরে তুমি ক্ষমা করবে না এই আমাদের বাদার। দেশ কাল আর শান্তির কথা ভেবে রয়েছি আমরা নীরব, যখন নীরবতা ওরা দুর্বলতা ভাবে রক্ত করে টকবক, ওদের প্রতিটি হুমকি প্রতিটি আঘাত রুখতে আমরা শিখেছি, ওদের স্বাধীন বাংলার পতাকা তলে আশ্রয় করে দিয়েছি, ওদের প্রতিটি হুমকি প্রতিটি আঘাত রুখতে আমরা শিখেছি, ওদের স্বাধীন বাংলার পতাকা তলে আশ্রয় করে দিয়েছি। বাংলাদেশের সব ধর্মের আজ সম অধিকার, অনেক কাল তোমার কেটে গেছে মাবুদ মন্দিরে মসজিদে, এখন সময় এসেছে মাবুদ তুমি ফিরে এসো অন্তরে। কোন পথে আমরা চলছি, হায় পরওয়ারদিগার, পৃথিবীর তামাম কালাম কিতাবে তুমি ফিরে এসেছো বারে বার, তোমার ভালোবাসা আর প্রাচীন পরম্পরা।
করছে, ওরা তোমার বিধান লঙ্ঘন করে জল্লা হতে শিখছে, ওরা উৎকৃষ্ট মানব জাতির দাবিতে অস্ত্র তাক করেছে, ওরা তোমার বিধান লঙ্ঘন করে জল্লা হতে শিখছে, ওরা যাই